আসসালামু আলাইকুম আমরা এখন দেখব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপিএর জুনিয়র সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে তেরো নম্বর অঙ্ক দিয়ে তেরো নম্বর অঙ্ক ছিল বঙ্গোপসাগরে অবস্থানরত একটি প্রলয় ঘূর্ণিঝড় আজ আঠাশ আগস্ট দুই হাজার একুশ তারিখ সকাল ছয়টায় পায়রা বন্দর হতে পাঁচশো পঁয়তাল্লিশ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল ঘূর্ণিঝড়টি সোজাসুজি উত্তরে ঘন্টায় পঁচিশ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে একই গতি বেগে চললে এটি কবে কখন পায়রা বন্দর উপকূল অতিক্রম করবে তো এখানে আমাদের তারিখ দেওয়া আছে হচ্ছে আঠাশ আগস্ট দুই হাজার একুশ এবং ঘূর্ণিঝড়ের যে দূরত্ব অতিক্রম করতে হবে সেটা হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ কিলোমিটার এবং গতিবেগ হচ্ছে পঁচিশ কিলোমিটার করে তাহলে এটা করলে পাওয়া যাবে হচ্ছে একুশ দশমিক আট ঘন্টা সময় লাগবে একুশ দশমিক আট ঘন্টা হচ্ছে একুশ ঘন্টা আটচল্লিশ মিনিট একুশ ঘণ্টা আটচল্লিশ মিনিট তো একুশ ঘন্টা আটচল্লিশ মিনিট আমাদের হিসাব করতে হবে হচ্ছে আঠাশ আগস্ট দুই হাজার সকাল ছয়টা থেকে তো সকাল ছয়টার সাথে যদি আমরা একুশ ঘন্টা আটচল্লিশ মিনিট আমরা যোগ করি তাহলে পাওয়া যাবে হচ্ছে পরের দিন হয়ে যাবে উনত্রিশ আগস্ট দুই হাজার একুশ এইটা হয়ে যাবে হচ্ছে সকাল তিনটা বেজে আটচল্লিশ মিনিট তাহলে ঘূর্ণিঝড়টি সকাল তিনটা বেজে আটচল্লিশ মিনিট উনত্রিশ আগস্ট দুই একুশে গিয়ে উপকূল অতিক্রম করবে অর্থাৎ পায়রা বন্দর উপকূল অতিক্রম করবে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার চোদ্দ নাম্বার চোদ্দতে বলা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফোর হলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস টুয়েলভ এক্স ওয়াইয়ের মান নির্ণয় করুন তো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফোর এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস টুয়েলভ এক্স ওয়াই এখন এটা করলে আমরা পাবো হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস টুয়েলভ এক্স ওয়াই তো এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই আর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফোর মান বসিয়ে পাই ফোর প্লাস হোল কিউব মাইনাস টুয়েলভ এক্স হোল কিউব ইকুয়েল টু আসবে হচ্ছে ফোর হোল কিউব ইকুয়েল হবে হচ্ছে মান এটি হবে এই প্রশ্নের উত্তর তার প্রশ্ন নাম্বার পনেরোর ক নাম্বার পনেরোর কতে বলা আছে সিরিজের পরের সংখ্যাটি কত হবে সিরিজ দেওয়া আছে হচ্ছে দুই পাঁচ এগারো তেইশ তো এই দুটোর পার্থক্য হচ্ছে তিন এই দুটোর পার্থক্য হচ্ছে ছয় এই দুটোর পার্থক্য হচ্ছে বারো তাহলে তিন ছয় বারোর পরে পার্থক্য আসবে হচ্ছে চব্বিশ তাহলে চব্বিশ আর তেইশ যোগ করলে আমরা হচ্ছে সাতচল্লিশ এই সাতচল্লিশ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার পনেরোর খ নাম্বার পনেরোর খতে বলা আছে একশো এর চেয়ে বড়ো এবং একশো পঞ্চাশের চেয়ে ছোটো কয়টি মৌলিক সংখ্যা আছে এখানে একশো থেকে একশো পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে একশো এক একশো তিন একশো সাত একশো নয় একশো তেরো একশো সত একশো সাতাইশ একশো একত্রিশ একশো সাইত্রিশ একশো উনচল্লিশ একশো উনপঞ্চাশ টোটাল হচ্ছে দশটি অর্থাৎ দশটি হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ষোলো নাম্বার ষোলোতে বলা আছে একটি কাবিখা রাস্তা বিশ দিনে নির্মাণ করতে প্রকল্প কমিটি চল্লিশ জন লোক নিয়োগ করে কিন্তু পনেরো দিনে মাত্র অর্ধেক কাজ শেষ হলো নির্ধারিত সময়ে রাস্তার কাজ শেষ করতে হলে আর কতজন লোক নিয়োগ করতে হবে অর্থাৎ আপনার কাজ ছিল হচ্ছে বিশ দিনের আপনার লোক ছিল হচ্ছে চল্লিশ জন কাজ হয়েছে হচ্ছে পনেরো দিন অর্থাৎ পাঁচ দিন আপনার হাতে বাকি আছে এখন আপনার কাজটা শেষ করতে হবে এই পনেরো দিনে কাজ হয় অর্থে অর্ধেক কাজ চল্লিশ জন দ্বারা তাহলে আমরা বলতে পারবো হচ্ছে পনেরো দিনে অর্ধেক কাজ করে চল্লিশ জন তাহলে অর্ধেক কাজ করলে বাকি থাকে অর্ধেক কাজ তাহলে আমাদের পাঁচ দিনে করতে হবে পাঁচ দিনে অর্ধেক কাজ করে পনেরো ইন্টু চল্লিশ ডিভাইডেড বাই পাঁচ তিন তিন ছাড়া বারো একশো জন লাগবে হচ্ছে বাকি কাজটুক পাঁচ দিনে করতে তাহলে আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে কতজন লোক নিয়োগ দিতে হবে তো আর কতজন লোক নিয়োগ সেই জন্য অতিরিক্ত লোক লাগবে ইকুয়েল টু একশো বিশ জন বিয়োগ হচ্ছে চল্লিশ জন আমাদের ছিল তাহলে লাগবে হচ্ছে আশি জন এই আশি জন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নাকি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ